আসলে পড়তে বসলে আমাদের সকলেরই কম বেশি ঘুম পায়। অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে পড়তে বসলে অতিরিক্ত ঘুম কেন আসে আর এ থেকে মুক্তির উপায় কী। আসলে আপনি যখনই মনোযোগ দিয়ে পড়তে বসবেন তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঘুমের একটা অনুভব চলে আসে আর এই ব্যাপারটি স্বাভাবিক। আর তখন এমন ঘুম হয়ে আসে যা সামলানো অনেক কষ্টসাধ্য হয়ে যায়, যা পড়াশোনার অনেকটা ক্ষতি করে, বিশেষ করে পরীক্ষার সময়, কারণ সেই সময় পড়াশোনার প্রয়োজন একটু বেশি হয়। এই ভিডিওতে আপনি জানতে পারবেন পড়ার সময় ঘুম তাড়ানোর সহজ 5টি উপায়। এই টিপসগুলো রীতিমতো পালন করতে পারলে খুব সহজে ঘুম তাড়াতে পারবেন এবং বেশিক্ষণ পড়াশোনা করতে পারবেন। ঠান্ডা পানি পান ও ব্যবহার করুন। পড়ার সময় ঘুম তাড়ানোর সর্বপ্রথম ও প্রধান উপায়টি হচ্ছে পড়ার টেবিলে বসার আগে স্বাভাবিক ঠান্ডা পানি পান করা ও হাত মুখ ভালোভাবে ধুয়ে সতেজ হওয়া। অর্থাৎ পড়ার আগে অবশ্যই কিছু পুষ্টিকর খাবার খেয়ে নেবেন এবং সাথে হাতের নিকটে বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখুন। একটু পরপর পানি খেলে ঘুম অনেকটাই কেটে যায়। যখন আপনি ঘুম অনুভব করবেন তখন উঠে পানি খেতে ইচ্ছে করে না, তাই কাছে রাখলে খুব সহজেই পানি খেতে পারবেন এবং ঘুম দূর করতে পারবেন। তাছাড়া যখন ওই ঘুম চলে আসবে ঠিক তখনই সাথে সাথে হাত মুখ ধুয়ে এবং চোখে ভালোভাবে পানি দিয়ে ফ্রেশ হওয়ার চেষ্টা করবেন, এর ফলে ঘুম চলে যাবে। পানি পান করা ও হাত মুখ ধুয়ে সতেজ হয়ে নেওয়া আপনার ঘুম তাড়াতে বিশেষ ভূমিকা রাখে। স্থান পরিবর্তন করুন। এক স্থানে বসে একটানা পড়ার চেষ্টা করবেন না, এতে খারাপ লাগতে পারে বা বিরক্তি চলে আসতে পারে, যার ফলে ঘুম চলে আসবে। একটু নাড়াচাড়া করে পড়তে হবে, পড়ার প্রতি কোনো বিরক্তি আসবে না এবং এর ফলে ঘুমও চলে আসবে না। আবার অনেকেই আছেন বিছানায় শুয়ে পড়ার চেষ্টা করে, যেটা একদমই অকার্যকরী উপায় এবং ভুল পদ্ধতি। বিছানায় বসে বা শুয়ে পড়লে আপনার ঘুম আরও তাড়াতাড়ি চলে আসবে, যা তাড়ানো অনেক কঠিন হয়ে যাবে। আর বিছানায় ঘুমিয়ে গেলে ঘুম সহজেই ভাঙবে না, এজন্য টেবিলে বসে পড়তে হবে। মাঝে মাঝে একটু দাঁড়িয়েও পড়তে পারেন অথবা বন্ধুদের টেবিলে বসে একসাথে গ্রুপ স্টাডিও করতে পারেন। অর্থাৎ একটানা এক স্থানে পড়ে বিরক্তি বা খারাপ লাগা ভাবটা না এনে স্থান পরিবর্তন করে বা অন্যদের সাথে গ্রুপ স্টাডি করার চেষ্টা করুন, দেখবেন ঘুম চলে যাবে। পড়ার মাঝখানে চা বা কফি পান করুন। পড়ার সময় ঘুম চলে আসাটা স্বাভাবিক, তাই বলে ঘুমিয়ে পড়লে তো আর পড়া হবে না। এজন্য আপনাকে কার্যকরী উপায়গুলো অনুসরণ করতে হবে। পড়ার সময় ঘুম তাড়ানোর অন্যতম কার্যকরী উপায় হচ্ছে মাঝখানে চা বা কফি পান করা। আমরা জানি চা বা কফি ঘুম তাড়ানোর অন্যতম খাবার। পড়ার মাঝখানে যদি ঘুমের ভাব চলে আসে তাহলে এক কাপ চা বা কফির ব্যবস্থা করে রাখুন, ঘুম তাড়ানোর জন্য এটি একটি সহায়ক। তবে অতিরিক্ত খাওয়া ঠিক হবে না, এতে শরীরের ক্ষতি হয়। পড়ার টেবিলে বসার আগে খেতে পারেন বা মাঝখানেও খেতে পারেন। এক কাপ চা বা কফি ঘুম তাড়ানোর পাশাপাশি শরীরকেও সতেজ রাখবে। 2 ঘন্টা পরপর সামান্য বিরতি নিন। একটানা কখনোই পড়বেন না। যে কোনো কাজে একটানা করলে বিরক্তি চলে আসতে পারে এবং বেশিক্ষণ কাজ করলে শরীরে ক্লান্তি চলে আসে, যা মনোযোগ নষ্ট করে। দেহের ক্লান্তি হওয়ার ফলে ঘুম চলে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য 2 ঘন্টা পরপর 10 মিনিটের বিরতি নিতে পারেন। যেগুলো পড়েছেন সেগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করুন। বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিতে পারেন, মন খুলে হাসাহাসি করতে পারেন, কাছের কোনো মানুষের সাথে গল্প করতে পারেন অথবা ভালো লাগার একটি গানও শুনতে পারেন। এটি ঘুম তাড়ানোর জন্য সত্যি অনেক কার্যকর। আবার নতুন কোনো বিষয়ে পড়াশোনা শুরু করে দিতে পারবেন সহজেই। মন ফ্রেশ থাকবে, পড়াশোনা করতে ভালো লাগবে। আর মন ফ্রেশ করার জন্য 2 ঘন্টা পরপর বিরতি নিন। জোরে জোরে পড়ার চেষ্টা করুন। অনেকে পছন্দ করে খুব আস্তে বা মনে মনে পড়তে, এভাবে পড়া অনেকেই অভ্যাস হয়ে গেছে। মনে মনে পড়ার অভ্যাস ত্যাগ করুন, কারণ মাঝে মাঝে জোরে জোরে না পড়লে সহজেই ঘুম চলে আসবে। যখনই দেখবেন আপনার ঘুমের ভাব চলে আসছে তখনই জোরে জোরে পড়ার চেষ্টা করুন। মনে মনে পড়ার সময় আপনি কখন যে অন্য চিন্তার সাগরে ডুবে যাবেন তা টেরও পাবেন না, কিন্তু মুখে উচ্চারণ করে শব্দ করে পড়লে অন্য চিন্তা করা মাত্রই আপনার পড়ার শব্দ থেমে যাবে, ফলে সহজে বুঝতে পারবেন কখন আপনি বিচ্ছিন্ন হচ্ছেন বা ঘুম চলে আসছে কিনা। তাই চোখে পানি দিয়ে ফ্রেশ হয়ে বা একটু বিরতি নিয়ে আবার শুরু করতে পারেন, দেখবেন ঘুম অনেকটা কেটে গেছে। জোরে জোরে পড়ার সুবিধায় বেশি, অন্তত পক্ষে যখন ঘুমের অনুভব করবেন তখনই জোরে পড়ার চেষ্টা করুন। এই পয়েন্টগুলো আবার পড়ুন, মনে রাখুন এবং অনুসরণ করুন, যা ঘুম তাড়ানোর জন্য যথেষ্ট উপকার করে আপনার পড়াশোনাকে আরও দীর্ঘস্থায়ী করবে। 5টি উপায়গুলো হচ্ছে ঠান্ডা পানি পান ও ব্যবহার করুন, স্থান পরিবর্তন করে পড়ুন, পড়ার মাঝখানে চা বা কফি পান করুন, 2 ঘন্টা পরপর সামান্য বিরতি নিন, জোরে জোরে পড়ার চেষ্টা করুন।